ঢাকায় নদীর পাড়ে ফ্ল্যাট, এটা কিন্তু আসলে খুবই রেয়ার। যারা আসলে আপনারা চাচ্ছেন যে সুন্দর একটা লোকেশনে নিজের, এই যে দেখেন এখানে একটা বিল্ডিং আছে, দেখেন এই বিল্ডিং এর পাশে এই যে জায়গাটা, এখানে কিন্তু এখন একটা ছাপড়া ঘর আছে, মূলত এই জায়গাটা আপনারা বিল্ডিং করবেন নাকি? জি জি জি, এই জায়গাটা আমরা বিল্ডিং করব। আর 7.5% জায়গার উপর আপনারা কততলা বিল্ডিং করবেন? কেন করে G+9 গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, পার্কিং কয়টা পার্কিং থাকবে, কয়টা ফ্ল্যাটের এগেনস্টে কয়টা পার্কিং থাকবে? 9টা থেকে 10টা পার্কিং হবে। যারা নিতে চায় তারা পাবে, আগে আসলে আগে নিতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ফ্ল্যাটের সাইজ কেমন হবে? ফ্ল্যাটের সাইজ হবে 1300 স্কয়ার ফিট কম বেশি। প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে? দুইটা করে। সাথে লিফট, বারান্দা, জেনারেটর, মানে এক কথায় নাগরিক যে সুযোগ সুবিধা সবগুলো থাকছে, সবই থাকবে। এখানে সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা থাকবে, এখানে ডিজিটাল ভাবে বর্তমান যুগের সাথে যেটা লাগে আমরা পরিপূর্ণ ভাবে ওটা করবো। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি ঢাকা উদ্যান একতা হাউজিং। অনেকেই চিনেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরেই, মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্ব হবে নাকি? সর্বোচ্চ একদম ঢাকার মোহাম্মদপুর যে প্রাইম লোকেশন এটার পাশেই কিন্তু একতা হাউজিং এ একটা রাস্তার সাথে, দেখেন এই রাস্তাটা কত ফিট ভাই? 25 ফিট। 25 ফিট একটা রাস্তার সাথে কিন্তু আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে আসছি আপনাদেরকে, যেখানে শেয়ার ভিত্তিক ভাবে আপনি নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। অনেকে রেডি ফ্ল্যাট কিনতে চান না, অথবা কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান, তারা কিন্তু নিজের টাকায় নিজের বাড়ি করবেন। এখানে গিয়াস ভাই আছেন এবং মোশারফ ভাই আছেন। গিয়াস ভাই এবং মোশারফ ভাইয়ের কিন্তু অনেকগুলো প্রজেক্ট এখানে আছে, আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, এবং তাদের কাজের বিশ্বস্ততার কারণে কিন্তু তারা একটার পর একটা প্রজেক্ট করছে, একটার পর একটা কিন্তু তারা বিল্ডিং করছে, এবং তাদের শেয়ারগুলো কিন্তু অনেকেই নিচ্ছেন। এবং আজকে যে প্রজেক্টটা ওনারা শুরু করেছেন, 7.5% 7.5% 7.5% 4.5 একটু বেশি। আচ্ছা আচ্ছা, মানে একটা বড় জায়গা, এখানে দুইটা ইউনিট হবে নাকি? দুইটা ইউনিট। আচ্ছা, তো এইখানে আপনি চাইলেই কিন্তু নিজের একটা শেয়ার নিতে পারেন, অল্প টাকা দিয়ে আপনি শেয়ারের জমিটার মালিক হয়ে যাবেন, পরবর্তীতে আপনি ধাপে ধাপে টাকা দেবেন, আপনার বিল্ডিংটা উঠতে থাকবে। জি জি, ঠিক আছে। কয়েকজন মিলে এখানে টোটাল কয়টা ফ্ল্যাট ভাই? 18 18টা ফ্ল্যাট হবে, 18 জন। আমরা কেউ ডাবল নীল নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ফুল নীল নিতে পারবে, সিঙ্গেল হচ্ছে 18টা। 18 জন যদি আপনার একসাথে হন, আর দেখেন ওই যে একের লাঠি 10-এর, মানে 10-এর বোঝা একের লাঠি, একের লাঠি জি নাকি? হ্যাঁ, একের বোঝা 10-এর লাঠি। হ্যাঁ, 10-এর লাঠি, ঠিক আছে। তো এরকম সিস্টেম, আপনি চাইলে এখানে 18 জন মিলে একটা বিল্ডিং করবেন, একদম চোখের পলকে উঠে যাবে। 2 থেকে 2.5 বছর টাইম লাগবে নাকি? সর্বোচ্চ 2 বছর। তো পার্কিং আছে এখানে, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে এখানে, আপনি চাইলে নিজের একটা ফ্ল্যাট নিয়ে নিজে থাকতেও পারবেন, যেহেতু পাশেই নদী আছে, আপনি নদীর বাতাসটা উপভোগ করবেন ফ্ল্যাটে বসে। জি জি, কি বলেন? জি জি, মনে হবে যে কক্সবাজার আছেন, আপনি বারান্দায় বসে থাকবেন, ছাদে বসে মজা করবেন, আনন্দ করবেন, বারবিকিউ করবেন, আপনার নদীর বাতাসটা সরাসরি পাবেন। তো চমৎকার একটা লোকেশন, একদম নদীর পাড়ে কিন্তু চমৎকার এই লোকেশন, আপনার শেয়ার নিতে পারবেন। তো আজকে পুরো ভিডিওতে যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা জানানোর চেষ্টা করব যে এখানে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কত টাকা শেয়ার মূল্য, পুরো ফ্ল্যাটটা রেডি হতে আপনার কত টাকা খরচ হবে, ডিটেইল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা বিস্তারিত আরও জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন, দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গিয়াস ভাই, আসসালামু আলাইকুম। গিয়াস ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনাদের এর আগে আরো বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে আমি ভিডিও করেছি। শেয়ার ভিত্তিক বিজনেসের সাথে আপনারা জড়িত এবং খুবই ট্রাস্টেড বিশ্বস্ত মানুষ আপনারা। আপনাদের অনেকগুলো প্রজেক্ট এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে, কিছু কিছু হ্যান্ডওভার হয়ে গেছে এবং কিছু কাজ আপনারা নতুন করে নিচ্ছেন, চলতেছে। আজকে আবার একটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো, তাই তো? জি জি। আচ্ছা, যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা তো একদম নদীর পাড়েই নাকি? হ্যাঁ, একটা প্লট পরে, একটা প্লট পরে, প্লট পরে। হ্যাঁ, দুটো প্লট। আচ্ছা, তাহলে আমরা যাবো, প্লটটা দেখাবো। এবং আমি একটু বলতেই চাই যে এখানে যেহেতু নদীর পাড়ে ভাই, বাতাসটা তো সরাসরি একদম আপনার বিল্ডিং এ বসে উপভোগ করতে পারবে। উপভোগ 100%। বিকালবেলা হলে ছাদে বইয়া পুরো নদীর দেখেন একটা বিল্ডিং আছে, দেখেন এই বিল্ডিংটা কিন্তু সরাসরি, মানে আশপাশে কিন্তু আর কোনো কিছু নাই, না না, মানে বাতাসটা কিন্তু কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না। আজকে আমরা ঠিক এই বিল্ডিং এর পাশে এই যে জায়গাটা, এখানে কিন্তু এখন একটা ছাপড়া ঘর আছে, মূলত এই জায়গাটা আপনারা বিল্ডিং করবেন নাকি? আমি দেখতে পাচ্ছি জমির পরিমাণ হচ্ছে 7.5%। আচ্ছা, 7.5% আপনারা বায়না সূত্রে 4 জন মালিক। আচ্ছা, এই জায়গাটা আপনারা হচ্ছে বায়না নিয়েছেন, এর পরবর্তীতে আপনারা এখানে শেয়ার বিক্রি করে আপনারা বিল্ডিংটা নির্মাণ করবেন নাকি? আচ্ছা, এখানে প্রচন্ড রোদ, আমরা একটু ছায়া এসে দাঁড়াই, আমরা একটু কথা বলতে চাই গিয়াস ভাইয়ের সাথে, তার প্রজেক্ট নিয়ে প্ল্যানিং জানতে চাই, কিভাবে এখানে বিল্ডিং নির্মাণ করবেন, কিভাবে উনি আপনাদেরকে শেয়ারটা বিক্রি করবেন,
ঠিক আছে গ্যাস ভাই এই জায়গাটা দাঁড়ান হ্যাঁ আমরা রাস্তাটাও দেখাতে চাই একই সাথে ওকে ওকে ঠিক আছে গ্যাস ভাই এখন আপনি আমাকে বলবেন যে এখানে যেহেতু 7.5% জায়গা 7.5% জায়গার উপর আপনি কততলা বিল্ডিং করবেন কেন করে G+9 হবে জি আচ্ছা G+9 মানে আপনারা বেসমেন্ট করছেন না গ্রাউন্ড ফ্লোর থাকছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে পার্কিং আচ্ছা পার্কিং থাকবে কয়টা পার্কিং থাকবে কয়টা ফ্ল্যাটের এগেইনস্টে কয়টা পার্কিং হবে 9টা থেকে 10টা পার্কিং হবে 9টা থেকে 10টা কিন্তু ফ্ল্যাটের সংখ্যা কতটা ফ্ল্যাটের সংখ্যা 18টা তার মানে সবাই পার্কিং পাবে না সবাই পাবে যারা নিতে চায় তারা পাবে আগে আসলে আগে নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ফ্ল্যাটের সাইজ কেমন হবে ফ্ল্যাটের সাইজ হবে 1300 1300 স্কয়ার ফিট কম বেশি প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে দুইটা করে আচ্ছা তার মানে ফ্ল্যাটের সাইজে 1300 স্কয়ার ফিট দুইটা করে ইউনিট হচ্ছে আচ্ছা সাথে লিফট বারান্দা জেনারেটর মানে এক কথায় নাগরিকদের সুযোগ সুবিধা সবগুলো থাকছে সবই থাকবে এখানে সিকিউরিটি গার্ড থাকবে সিসি ক্যামেরা থাকবে এখানে ডিজিটাল ভাবে এটা মানে বর্তমান যুগের সাথে যেটা লাগে আমরা পরিপূর্ণ ভাবে ওটা করবো সবার মতামত নিয়ে যা যা লাগে আপনারা সবই করবেন ইনশাআল্লাহ সবার আচ্ছা যেহেতু এখানে শেয়ার হোল্ডাররা মতামত দিবেন নাকি জি জি শেয়ার হোল্ডাররা মতামত দিবেন আপনারা যাদের কাছে শেয়ার বিক্রি করবেন তারাই মূলত শেয়ার হোল্ডার হ্যাঁ তারা শেয়ার হোল্ডার আচ্ছা তাদের নিয়ে মিটিং করে তাদের আলোচনা করে যেটা সবাই ভালো সিদ্ধান্ত আসবে আমরা ওইটাই করবো আচ্ছা 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 ওকে এখন তো শেয়ার বিক্রি শুরু করেছে জি এখন পর্যন্ত কতগুলো শেয়ার আপনাদের এখানে সোল্ড আউট এটা আমরা অলরেডি নিছি কালকে রাতে আমরা ব্যানার সাইনবোর্ড লাগাইছি তাই নাকি কাল রাতে লাগাইছি এখন সকাল থেকে আলোচনা চলতে আসবে মানুষ বিকেলে এখন পর্যন্ত কারো কাছে টাকা নেই কথা হয়েছে ওকে বাট তার মানে একেবারে স্টার্ট হ্যাঁ স্টার্ট একেবারে স্টার্টিং পর্যায়ে আছে কতদিন আপনাদের হাতে সময় আছে রেজিস্ট্রি দেওয়ার এটা আমরা ইচ্ছা করলে এক মাসের মধ্যে রেজিস্ট্রি দিতে পারবো তাই এক মাসের মধ্যে রেজিস্ট্রি দিতে পারবেন যারা আসবেন তারা আমার মনে হয় যে ধরেন এক মাসের মধ্যেই এই ফ্ল্যাটের শেয়ারটা যদি কেউ নিয়ে নিতে চায় যে আমার টাকা রেডি আছে আমার শেয়ারটা রেজিস্ট্রি করে দেন আপনি জমি রেজিস্ট্রি করে দিতে পারবো ওকে চমৎকার আচ্ছা একটা বিষয় আমি জানতে চাই দেখেন শেয়ার ভিত্তিক বিজনেসে এখন সবাই আগ্রহ করে এখন রেডি ফ্ল্যাট কিনতে চায় না কারণ হচ্ছে রেডি ফ্ল্যাটের খরচটা বেশি পড়ে যায় একসাথে অনেকগুলো টাকা লাগে আবার রেজিস্ট্রেশনের জন্য একটা মোটা অঙ্কের একটা বড় টাকা 5-7 লাখ টাকা রেজিস্ট্রি করতে একটা ফ্ল্যাটের টাকা লাগে সরকার গভর্নমেন্টকে দিতে হয় গভর্নমেন্টকে দিতে হয় 5-7 লাখ টাকা আর যদি শেয়ার ভিত্তিক যায় তাহলে বন্টন নামা হয় সেখানে 10-12 লাখ টাকা তাহলে এই এরিয়াতে ধরেন সাপোজ এইখানে যে পাশে বিল্ডিং আছে এই বিল্ডিং গুলোতে যদি কিনতে যায় কেমন দাম আসতে পারে 55-60 কমপক্ষে আপনাদের এখানে সর্বোচ্চ আমি যদি সর্বোচ্চটাও ধরি আপনাদের শেয়ার ভিত্তিক এই প্রজেক্টে কত টাকা আসবে খরচ এখানে 40+ হবে 40+ মানে 40-42 এর মধ্যে থাকবে তার মানে দেখেন প্রায় 20-25 লাখ টাকা কমে আপনারা একটা ফ্ল্যাট দিতে পারছেন জি নাকি আর একটা জিনিস আছে সে নিজের কাজ নিজে দেখতে পারবে নিজের মতামত দিতে পারবে রেডি কিনলে তো সে ওইটা পাচ্ছে না আমরা কি মেটার লাগাবো কি রড দেবো কি সিমেন্ট দেবো সে জিনিসগুলো আমরা মতামত সর্বোচ্চটাই আমরা লাগাই কিন্তু সবাই থাকার জন্য আসবে আমরা কেউ কম দামের জিনিস আমরাও পছন্দ করি আর এরাও সাজেস্ট করে না আচ্ছা এরাও বলে না যে কম দামের কোনো জিনিস লাগান আচ্ছা আচ্ছা তাহলে আমরা রডের ক্ষেত্রে সর্বোচ্চটা লাগাবো সিমেন্ট ক্ষেত্রে এইভাবেই করি তাহলে আমাদের এখানে টাকাও কম জিনিসও তার 100% 100% ভালো জিনিস পাবে আচ্ছা 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 100% ভালো প্রতিটা মিটিং এ মতামত দিতে পারবে সে দেখতে পারবে কি মাল লাগাইতেছি কি করতেছি তার মতামত ভিত্তিতে আমরা যে কোনো চেঞ্জ হইতে পারে এটা না এটা করি আমরা আচ্ছা আচ্ছা আমরা প্রতিটা মিটিং এ তাদেরকে গুরুত্ব দিই তাদেরকে মতামতকে গুরুত্ব দিই দিয়ে আমরা কাজ করি যেহেতু যৌথ জিনিস আমরা যৌথভাবে যাতে কারো কোনো কমপ্লেন না থাকে আচ্ছা চেষ্টা করি আমরা সবার মতামত নিয়ে এটা পরিপূর্ণ করতে ওকে আচ্ছা আপনারা যেহেতু আসলে খুবই বিশ্বস্ত মানুষ এই এরিয়াতে আপনাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি আছে আমরা এটার আগেও ভিডিও দিয়েছি আপনার পাশে একটা প্রজেক্ট যেটা কাজ অলরেডি রানিং মানে এখন কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে আড়াই মাস আগে আমি মানে ভিডিওটা দিছিলাম আমাকে হয়তোবা আড়াই থেকে 2 মাস আগে আজকে অলরেডি কাজ চলে আমি দেখে আসলেন পাশে একটা আমার 10 তলা হয়েছে সেটা কিন্তু আমার 1 বছর হয়েছে নেওয়া ডিসেম্বরে নিয়েছিলাম গত ডিসেম্বর এই ডিসেম্বর আগে ডিসেম্বর মানে 1 বছর 12-13 মাস 14 মাস হয়েছে আমার কিন্তু 10 তলা কমপ্লিট 10 তলা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট প্লাস আমি এখানে আমার অফিসও এখানে আমার বাসাও এখানে আমার 3 নম্বর বাসা চন্ডী বা বিপুলকে ওটা আমার নিজেদের হ্যান্ডওভার প্রজেক্ট আমার আরামে কাজ চলে আলহামদুলিল্লাহ কেউ আসতে চাইলে ভিজিট করলে দেখতে পারবে যে আমাদের কাজের মান আর আমাদের প্রজেক্ট সম্বন্ধে তারা দুইটা ভিজিট করতে পারবে করে দেখতে পারবে
তার অপশন আছে তার দেখার মতন যে আমার এটা না যে এটাই আমার প্রথম সে আসলে বিজেপি তাকে প্রমাণ করবে কিভাবে সে তার আমার অনেক অপশন আছে সে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা আমার অফিস আমার বাসা আমার পোজ সবই আমার কাছাকাছি সে দশ মিনিট ঘুরাইলে তাকে আমি সবকিছু দেখাইতে পারি আর আমার একাধিক পদের আছে আলহামদুলিল্লাহ আমার পাশের হাউজিংটায় যেটা সিলিকনে আমার অনেক প্রজেক্ট জি আমার অনেক ওখানে অনেক প্রজেক্ট আছে আমার যেগুলি আমি কাজ শুরু করব রিসেন্টলি আচ্ছা আচ্ছা তো দর্শক যারা প্রবাসে আছেন অনেকেই চান যে ভাই আমার কিছু টাকা আছে ব্যাংকে রেখেছি অথবা আমার টাকা আছে আমার স্ত্রীর কাছে রাখা আছে কি আমার ছোট ভাইকে দিয়ে রেখেছি সেই টাকাটা আপনি এদিক সেদিক না দিয়ে আমার মনে হয় একটা জায়গায় যদি আপনি ইনভেস্ট করে রাখেন যদি কেউ থাকার জন্য যদি চান তাহলে তো ভালো বেস্ট প্লেস যদি মনে করেন যে আমি ব্যবসা করার জন্য ইনভেস্ট করে রাখবো দু চার পাঁচ বছর পরে আমি এটা বিক্রি করে দিব হয়তো এখন ইনভেস্ট করলেন বিল্ডিং কনস্ট্রাকশন রেডি হওয়ার পরে আপনার যেটা নতুন ফ্ল্যাট হিসেবে আপনি তখন বিক্রি করবেন বিক্রি করলে 20 লাখ টাকা লাভ পাবে পাঁচ বছর পরে আরো অনেক টাকা লাভ পাবে কারণ এখন হলো হাউজিং মানে কাম প্রায় শেষের দিকে হ্যাঁ হ্যাঁ যত দিন যাচ্ছে জমি নাই মানুষ আর এখন তখন আর এই যে ঢাকা উদ্যান আমাদের যে মেইন রাস্তা ওটা 300 ফিটের রাস্তা কিন্তু আচ্ছা ওটা কিন্তু এইবারে আমাদের যে এমপি মহোদয় উনি কিন্তু কমিটমেন্টে আছে ওনার এটা ওয়াদার মধ্যে আছে 300 ফিট রাস্তাটা তো হয়ে যায় পাশে ওয়ার্কে আরো কিছু কাজ বাকি আছে প্লাস এখানে মেট্রো লাইন আছে কিন্তু এখানে আমাদের খুবই মানে সম্ভাবনা সামনের দিনটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আবার এই রোডে কলেজ এই 3 নম্বর রোডে আমার সরকারি কলেজ আছে একটা আচ্ছা 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 এই ঢাকা উদ্যান 3 নম্বর রোডে সরকারি কলেজ ওকে ওকে মানে দেখেন এই হাউজিং এর আশেপাশে স্কুল কলেজ দূরে যাইতে হবে না আর যদি মেডিকেলের দিক দিয়ে বলেন তো বাংলাদেশের যে কটা বড় বড় মেডিকেল সরকারি সবকটা আগারগাঁও আচ্ছা আচ্ছা সব কটা সরদিকন হৃদরোগকন মানসিককন পঙ্গুকন শিশুকন আশেপাশে সব কটা মানে নাগরিক সেবা যারা বোঝায় এত নিকটে এখানে টাউন হল বাজার কন ক্যাম্পের বাজার কন কৃষি মার্কেট কন মানে এগুলি কিন্তু খুবই তার নিত্য প্রতিদিন জিনিস আর আমাদের হাউজিং তো কমপক্ষে 20টা ব্যাংক আছে আচ্ছা আচ্ছা হাউজিং এ ভিতরে 20টা ব্যাংক কমপক্ষে 20টা ব্যাংক আছে মিনা বাজার সব আছে এখানে পরিপূর্ণ বলতে এটা হাউজিং সেটাই শুধু কিছু প্লট ফাঁকা সুপার সব রয়েছে সব আছে মিনা বাজার সুপার সবই আছে এখানে ওকে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলতেন নিরাপত্তা ব্যবস্থা হাউজিং সিকিউরিটি গার্ড টার হাউজিং তো অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা আছে এদের কমিটি আছে এরা হাউজিং বাইরে কিছু করতে পারবে না এনে বাইরে তাপালিং করার সুযোগ নাই এখানে সিকিউরিটি গার্ড আছে সিসি ক্যামেরা আছে সবকিছু হাউজিং এর নিয়ন্ত্রণ আপনারা মাত্র যেহেতু জমিটা নিয়েছেন সেল শুরু করে দিয়েছেন এখন যদি বলি যে শেয়ার মূল্য এবং কিভাবে ধরেন একজন শেয়ার পছন্দ করলো যে ভাই আপনার জায়গা পছন্দ হয়েছে প্রথমে তো কাগজপত্র দেখবে জি জি অবশ্যই দেখবে কাগজপত্র দেখবে 100% কাগজপত্র দেবো সে দেখতে চাইলে কাগজপত্র সে যাচাই বাছাই করে প্লাস কাগজ আছে আমি শুধু কাগজের কথা বলবো না আমি বলবো কাদের সাথে আসতেছেন এদেরকেও তো জানেন কাগজ তো দেখবেনই প্লাস দেন আমার সাথে আসবে বা আমার নেতৃত্বে এখানে সে ঢুকবে সে আমাকে সে জানুক আমার অ্যাবসেন্সে আমাকে জানুক প্লাস আমার শেয়ার হোল্ডার আছে এদের সাথে কথা বলতে পারে যে আমাদের কার্যক্রম কিভাবে আমরা পরিচালনা করি আমার খুশি হবেন আমার ওই পেশার সাইডে আমার একটা রানিং সচিব আছে প্লাস আরো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই আছে আমি অডিট কমিটি করে দেই ক্রয় কমিটি এদেরকে নাম রাখি আচ্ছা ভাই আমরা থাকি আমরা করি আমরা তো করতেছি আমরা থাকলে আমরা আরো খুশি হবো এরাও খুশি এরা মাল কেনার সময় এদেরকে নক করি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেই এদেরকে ভাই আসেন দেখেন এবং আজকে একটা মাল কিনলাম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম আজকে রটাই যাবে গেলাম কারো কোনো কম বিল থাকলে সে কিন্তু তার মতামত দিতে পারে বলে ভাই আমার বাজার ফি বেশি দিয়ে আমি তো রট কিনছেন বা অথবা এই রটটা কিনে না আরেকটা কিনে সে মতামতেরও আমরা অপশন রাখি আচ্ছা 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 এই জন্য আমাদের সবার মতামতের ভিত্তিতে ভিত্তিতে কাজ করি আমি একজন ব্যক্তি মালিক একজন নিজে একটা বাড়ি করব আর এখানে বাড়ি করব একই কথা একই কথা আর এক হলো যে আমি যখনই আমি ফ্ল্যাট কিনতে যাবেন সেই এই মানের টাকা দিয়ে ফ্ল্যাট কিনলে ভালো কাজ পাবেন না সেখানে মতামত দিতে পারবেন না ওরা যেটা রেডি করে দেয় ওইটি একটা ফ্ল্যাট ঠিক ওরা কাগজ কলমে দেবে আর এখানে বাস্তবে পাবেন সেটাই কাগজ কলম অনেক কিছুই দেন নর্মাল ডেভেলপার যেগুলি ওগুলি কাগজ কলমে বাস্তবে অনেক কিছু বিল পাবেন না পাবেন না আর ভালো ভালো যদি ব্র্যান্ডের কোম্পানিতে যান এটা ফ্ল্যাট 70 লাখ 80 লাখ টাকা দিকে লাগবে সেটাই এই মানের ফ্ল্যাট কিনতে হলে এই মানের ফ্ল্যাট কিনতে হলে একদম একদম আচ্ছা এখন আমরা জানবো যে শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা আমরা শেয়ার মূল্য রাখছি হলো লটারি হবে আমরা জি প্লাস 9 18টা ফ্ল্যাট হবে 16,50,000 টাকা আচ্ছা লটারির ভিত্তিতে হবে 16,50,000 টাকা হচ্ছে আপনার শেয়ার মূল্য শেয়ার মূল্য আচ্ছা লটারির ভিত্তিতে যেহেতু হবে তার মানে হচ্ছে আগে সবাই শেয়ার বুক করবে জি জি রেজিস্ট্রি নিয়ে নেবে জি জি লটারিতে কে কোন ফ্ল্যাটটা পাবে বিল্ডিং করার পরে কমপ্লিট হওয়ার ওটার আগে লটারি হবে আচ্ছা আচ্ছা সেটাও সবার উপস্থিতির উপরেই লটারিটা হবে সাদ হলা হওয়ার পরে নাকি একদম রেডি হওয়ার পরে একবার রেডি হওয়ার পরেই দিয়ে দেবো আচ্ছা আচ্ছা একদম রেডি হওয়ার পরে জি কেউ যদি চায় তার নিজের ফ্ল্যাটটা একটু ভিতরে কিছু অপশন আছে হ্যাঁ ভিতরে যেমন টাইলসটা কিছু কাজ আমরা কমান রাখবো ওইটা ব্যক্তিগত করে নেবে কারণ
আছে 200 টাকা 250 টাকা 300 টাকা স্কোয়ার ফিট আছে, কোনটা আবার খালি 70 টাকা 60 টাকা স্কোয়ার ফিট আছে, তার কারো সমর্থন একটা ব্যাপার থাকে। তাহলে ওই ক্ষেত্রে ভিতরে কিছু কাজ আমরা ওটা যে যার ব্যক্তিগত করে নিতে পারবে। আচ্ছা, কমন কাজের ভিতরে ওটা রাখবো না। ওকে, কমন কাজে রাখবেন না, রাখবো না। মানে আপনারা আস্তর দিয়ে দিবেন, ইলেকট্রিকের কাজগুলো ইলেকট্রিক্যাল দিয়ে দেবো, থাই লাগাবো, বাড়ি বিল্ডিং এর পরিবেশ নষ্ট করা যাবে না। ভিতরে থাই ওই সরি টাইলস আছে, সেনিটারি কিছু মাল আছে, কিছু ভিতরে দরজা আছে, মেইন দরজা আমরা দেবো। আচ্ছা আচ্ছা, বিল্ডিং এর সৌন্দর্যের জন্য, কারণ এক একজনের এক একটা দরজা হলে ওই বিল্ডিং এর সৌন্দর্য থাকবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মেইন দরজা আমরা দেবো, তারা তার টাকা দিয়ে সে টাইলস কিনতে পারবে, সে সেনিটারি মাল কিনতে পারবে। কলের দাম 500 টাকা আছে, 5000 টাকাও আছে, তার রুচি তার টাকার অনুসারে সে কিনে নেবে, কারণ ওটা তো কেউ দেখবে না, তার ব্যক্তিগত জিনিস। তাহলে ওইগুলি আমরা অপশন রেখে সব কমান করে দেবো, আরগুলি যে তার টাকা দিয়ে সে লাগিয়ে নেবে আমাদের মাধ্যমেই হবে। সে যদি বলে করে যে ভাই চলেন কিনবো, বা অথবা সে কিনে পুষিয়ে দেবে, আমাদের লোকজন দিয়ে আমরা করাই দেবো। যৌথ কন্ট্রাক্টর ওই নিয়োগ থাকবে, থাই কন, ইলেকট্রিক কন, সেনিটারি কন, সব ওরাই কাজ করবে। এরা ওই মাল কেনার পরে তার কোনো দায়িত্ব নেই, সে সাইডে পুষিয়ে দেওয়ার পরে আমাদের লোক দিয়ে বাজার যে অবস্থা আছে, যদি বাড়ে কমে সেক্ষেত্রে বলা যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আইডিয়া আছে, সেটাই হুট করে জিনিসের দাম বেড়ে যায় আবার কমে, সেটা একটু বলা যাবে না, ধারণা দেওয়া 24-25 থাকতে পারে। আচ্ছা আচ্ছা, 24-25 থাকতে পারে, তার মানে হচ্ছে ধরেন ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে, মোটামুটি টোটাল যে খরচটা আমরা যদি 24 লাখ ওর দিকে 16 লাখ, তারপরে সব মিলিয়ে 40 লাখ টাকার মতো রেডি হয়ে যাচ্ছে, মানে রেডি হয়ে যাবে 40-42 লাখ টাকা লাগতে পারে সব মিলিয়ে। ওকে, তো এই যে পার্কিং এরটা কি আলাদা করে পেমেন্ট করে কিনতে হবে নাকি এর মধ্যে? না, আলাদা দুটো প্রক্রিয়া আছে। পার্কিংটা যদি আমরা ইচ্ছে করি যে ওটা মানে কে কে চাহিদা আছে, অনেকেরই গাড়ি থাকে না, অনেকেরই পার্কিং লাগে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা চাহিদাটা আগে দেখি। যদি চাহিদাটা মনে করি যে কটা গিরেজ আছে ওই কটা চাহিদা আছে বেশি নাই, তাহলে তার নামে এক একটা করে আমরা দিয়ে দেবো। তারপর হবে কি, যারা পাবে না ওই টাকাটা আমরা গিরেজ আগে দাম ধরবো, যে আমরা পার্স এই গ্যারেজটা কত টাকা দাম বর্তমান বাজার অনুসারে, 3 লাখ হোক 4 লাখ হোক সবাই, তাও মিটিং এর মাধ্যমেই হবে, আলোচনার মাধ্যমে সবাইকে ডাইকা। তো এটা হয় ওই ওই টাকাটা ইচ্ছে করলে আমরা বিল্ডিং এ ইনভেস্ট করতে পারি, অথবা বন্টন করে দিলে যে নেয় না সে 50 টাকা সে পাই যাবে, 50% সে পাবে। আচ্ছা আচ্ছা, এখানে বঞ্চিত হবে না, বঞ্চিত হবে না, বা তার উপর কারো জুলুম হবে না, কারণ আচ্ছা আচ্ছা ওই সিস্টেম নাই। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমি মোটামুটি সব ইনফরমেশন জেনে নিলাম। যারা আমাদের দর্শকরা আছে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলবেন। গিয়াস ভাই এবং হচ্ছে মোশারফ ভাইয়ের নাম্বার দেওয়া আছে। ওকে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, প্রথমটা হচ্ছে গিয়াস ভাইয়ের নাম্বার, নিচেটা হচ্ছে মোশারফ ভাইয়ের নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন। যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, গিয়াস ভাইয়ের কাজগুলো ভালো, অন্যান্য প্রজেক্টগুলো আপনারা তার ভিজিট করবেন যে হ্যাঁ আপনারা এই কাজগুলো করেছেন, সঠিক করেছেন কি, ম্যাটেরিয়াল দিয়েছেন আগের গুলোতে, আপনাদের কাজ কেমন, সেগুলো যাচাই বাছাই করার পরে যদি তাদেরকে আসলে আপনার বিশ্বস্ত মনে হয় যে না ওনারা কাজ করে, তাহলে আপনি একমাত্র শেয়ার নেবেন। জি, এটা হলো 2 নম্বর রোড, আমার 3 নম্বর রোড দুইটা পথে কাছাকাছি, সেখানে মাল মিডিয়াম কি চলে, কি কাজ করে, ওখানে লেবার মিস্ত্রির সাথে আলাপ করলো আমার লাগবে না। মানে কাজের মান কি, এবং কত দূরত্ব একটা বিল্ডিং আমরা এখানে 1 বছরের মধ্যে 10 তলা কমপ্লিট করা, এটা অবশ্যই আমার শেয়ার হোল্ডাররাও সবাই সহযোগিতা করছে, এরাও আন্তরিক, আমরাও আন্তরিকতার সহিত আমরা কাজগুলি করি, আমরা পরের কাজ মনে করি না কখনো, কারণ আমাদের ফ্ল্যাট থাকে, এটা আমাদের কাজই মনে করি। যে বাইরে আসবে না, যারা দূরে আছে, অনেক বাইরে আমার অনেক প্রবাসী ইটালি আছে, গ্রিস আছে, ইউরোপে আছে, অনেক দেশে আছে, তাকে টাকা দেয় বিশ্বাস করে, তাকে অনেকেই আমার কাছে আসো না, ফোনে ফোনে টাকা পাঠায় তার নামে রেজিস্ট্রি দিয়ে দিই, কারণ রেজিস্ট্রি সময় তো শেয়ারটা না থাকলেও হয়, বিক্রি করার সময় লাগবে 100%, তার ছবি ভোটার আইডি দিয়ে দিলে আমরা রেজিস্ট্রি দিই। এই ভাইদের আস্থার জায়গাটা ওইটা চেষ্টা করি যে ইনশাল্লাহ যাতে পরিপূর্ণভাবে আমরা দায়িত্ব করা পালন করার জন্য। আচ্ছা আচ্ছা, সেই জায়গায় আমরা কোনো আপোষ করি না। ওকে, এটা তারা কোনো ভাই তার আত্মীয় স্বজন বিদেশ আছে, তার কোনো আত্মীয় স্বজন নিকটবর্তী লোকজন আছে, সে পাঠাই দিক আমাদের অফিস, আমাদের বাসা বাড়ি, আমাদের প্রজেক্ট দেখে তারা ভিজিট করলে তারা আরও একটু ক্লিয়ার হতে পারবে যে আসলে কাদের সাথে আমরা আসতেছি, আর আসাটা কতটা তার যুক্তি, সেটাই সেটাই। তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব, আজকে ভিডিওটা শেষ করে দিব। দর্শক, যারা ইনফরমেশনগুলো জানতে চেয়েছেন আমরা যতটুকু পারি জানিয়ে দিলাম, এর বাইরেও যদি কোনো তথ্য আপনাদের জানার আগ্রহ থাকে, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, গিয়াস ভাই আছেন, মোশারফ ভাই আছেন, তারা আপনাদেরকে হেল্প করবে, সরাসরি আপনি লোকেশনে আসতে পারবেন। আর একটা জিনিস, যদি কেউ রেডি ফ্ল্যাটও নিতে চায়, যে আমি 2-3 মাসে উঠবো, ভাই এরকম রেডি আছে কিনা সেটাও দেওয়া যায়। আমার প্রজেক্টে আছে অনেক ভাই বিক্রি করে ফেলায় টাকার সমস্যার কারণে, সে রেডি
মানে এর মধ্যে তার 3 মাসের মধ্যে তার সম্ভব তাকে আমি টাকা দিয়ে উঠে দিতে পারবে আবার কোন ভাই যদি কম দামে ভবিষ্যতের জন্য আমি নিতে চাই ভাই আমার কম টাকার ভিতরে কোনো শেয়ার আছে কিনা আছে 6-7 লাখ টাকার মধ্যে আমার ভিতরে আমার কাছে শেয়ার আছে তাই এত কম দামেও আছে এত কম দামেও আছে আচ্ছা জাস্ট এই নদীটার ওই পারে ওটাও বড় হাউজিং খুব কোয়ালিটি সম্পন্ন হাউজিং ওখানে তারা ভিজিট করে দেখতে পারে আছে না বলে ভাই আমি 2-3 বছর পরে কাজ করব আমার কম টাকা আমাকে ওখানে একটা শেয়ার দেন তাও আমার অপশন আছে আমার কাছে আসলে সে আর কিছু না হোক সে তার আস্থার জায়গাটা সে খুঁজে পাবে আচ্ছা সে কিছু জিনিস আস্থা রাখতে পারবে সে কিছু জিনিস দেখলে ঘুরলে সে তখন আমার বলতে হবে না অনেক কিছু সে নিজেই বুঝতে পারবে ওকে আমি চাই না যে আমার কাছে সে সবচেয়ে বিশ্বাস করুক বা সে বুঝে নেক সে নিজেকে যাচাই বাছাই করে বুঝে নেক আচ্ছা 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 ওকে তো খুবই চমৎকার দর্শক আপনাদেরকে ইনফরমেশন গুলো জানিয়ে দিলাম যারা সরাসরি আসতে চান ঢাকা উদ্যান একতা হাউজিং হ্যাঁ 3 নম্বর রোড আচ্ছা এটা 2 নম্বর রোড আচ্ছা এটা 2 নম্বর রোড আর অফিসিয়াল আমার 5 নম্বর রোডে আচ্ছা অফিস 5 নম্বর রোডে এটা 2 নম্বর রোড আবার 3 নম্বর রোডে আপনার প্রজেক্ট দুইটাই কাজ চলে 3 নম্বর দুইটা চলে ওকে আর আমার বাসাও 3 নম্বরে আচ্ছা 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 বাসাও চন্ডীবাতিল ওকে কাছাকাছি তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যারা আপনার পরিচিত আছে অনেকে শেয়ার নিতে চান একটা ফ্ল্যাট নিতে চান নিজের টাকায় নিজের বাড়ি যারা একসাথে অনেকগুলো টাকা হয়তো অ্যারেঞ্জ করতে পারছেন না চিন্তা করছেন যা ভাই আমি অল্প অল্প টাকা দিয়ে মাসে মাসে কিস্তির মাধ্যমে ভালোটা ফ্ল্যাটটা নিতে চায় তারা কিন্তু চাইলেই কোনো ভাই যদি মনে করে দেন আমি বিজনেসের জন্য নেব এই এত এই মানে শর্ট টাইমে এই টাকা কোথাও কোনো বিজনেস করা যায় না পরিশ্রম ছাড়া সেটাই কারণ ব্যাংকে রাখলে কিন্তু কিছুই দেয় না নাম মাত্রটা দেয় আর এখানে টাকাটাও আমার সেফ এখানে কিন্তু নাম দলিলে কিন্তু তার সামান্য টাকা লেখা থাকে সম্পত্তিতে সম্পদে ইনভেস্ট করলে কিন্তু লস নেই আর এগুলো সে বিক্রি করলে সে মনে করবে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে ইনভেস্ট করবো সে দুইটা ফ্ল্যাট নিল সে দুইটা ফ্ল্যাট নিয়ে কিন্তু পরবর্তী বেঁচে গেলে সে ভালোটা লাভ পাবে ভালো পাব লাভ পাবে আর যদি কেউ মনে করে তার বড় ফ্ল্যাট দরকার সে পুরোটা ফলন নিল পুরোটা ফলন নিয়ে সে তার মতন করে সে সুন্দর করে সাদাই করতে পারে আমাদের এই 3 কিন্তু অনেক ভাই পুরো ফলোর আছে আমার 2 অনেক ভাই ফলোর আছে যে পুরো ফলোর নিয়ে সে তার মতন করে করবে তার বড় বা তার 4-5টা বেড লাগবে বা তার মতন করে সে ছোট বাসা তার পছন্দ না আমাদের কিন্তু অপশন আছে ওকে 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 সে পুরো ফলোর নিলে নিতে পারবে ইয়েস এক্স্যাক্টলি জি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি নামাজ আদায় আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ